এই হচ্ছে ফার্স্ট রেসের কূপ। তো ফার্স্ট রেসি জায়গাতে আছে। আপনি করে বল, তুমি নয়, এই ধরনের কমেন্ট মানে ঘুরে ফিরে দু তিনটে ভিডিওতে আসছে, তুমি এবং আপনি, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি ফ্রেন্ডলি যেভাবে সবার সাথে মিশি আমি সেভাবেই ব্লগ করি, ক্যামেরার দিকে তাকিয়ে সেভাবেই আমি কথা বলি। এই মিররটা পরিষ্কার আছে, এখানে নলটা আছে, আমার হাতের এক হাত আর আমার হাত আছে 1.5 ফুট। দূরে কত বড় বড় পাহাড়, খালি ভিউটা খালি দেখুন। যদি লক্ষ্য থাকে স্থির, তাহলে আজকের গল্পে প্রেম একদম জমে ক্ষীর। উইন্ডো সিটের সাথে হাতে যদি থাকে এক কাপ গরম চায়ের পেয়ালা এবং তার সাথে যদি হয় ঝমাঝম বৃষ্টি, তাহলে অবশ্যই আজকের ট্রেন জার্নির ভিডিওতে মন কাড়বে আমার দর্শক শ্রোতাদের দৃষ্টি। কেমন হয় যদি সেকেন্ড এসির সাথে ফার্স্ট এসির কূপটাও একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকের আমার গল্পের সাথী ইন্দোর থেকে হাওড়া শিপ্রা এক্সপ্রেস, ট্রেনের নাম্বার 22/9/11, ইন্দোর থেকে হাওড়ার টোটাল ডিস্টেন্স 1739 কিলোমিটার। স্টেশনে এন্ট্রি করে সবার প্রথম শিডিউল দেখে বুঝে নিলাম শিপ্রা এক্সপ্রেসের টাইম রয়েছে 11:30 ইন্দোরের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, 30 মিনিট আগে ট্রেন এসে পৌঁছেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচের পজিশন সেকেন্ড এসির A1 কোচ, সিটের নাম্বার 1718। প্রতিবারের মতো ট্রেনের কোচে প্রবেশ করার পরে আমার প্রথম কাজ নিজের লাগেজগুলো সিটের নিচে গুছিয়ে রাখার। আর এই ট্রেনের আমি টিকিট কেটেছি মোবাইলে কনফার্ম টিকিট অ্যাপ থেকে। আজ থেকে 10 দিন আগে আমার টিকিট ছিল RSC 10। ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে যখন চার্ট প্রিপেয়ার্ড হয় তখন আমার টিকিট কনফার্ম হয়েছে এবং আমি সাইড লোয়ার এই উইন্ডো সিটটা পেয়েছি। একদম রাইট টাইমে 11:30 বাজার সাথে ট্রেন যখন ছেড়ে বেরোলো প্ল্যাটফর্ম থেকে, আমি উইন্ডো সিটের ধারে বসেছিলাম এবং বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম কত পরিবারের মানুষজন, কত পরিজনদের বিদায় দিচ্ছে, টাটা করছে সেই দিকে। এই সবে উজ্জয়িনী ছেড়ে বেরিয়ে আসলাম, রাতের ট্রেন, সবাই খাওয়া দাওয়া করেই উঠেছে, আমিও খাওয়া দাওয়া করে উঠেছি, এখন সবাই হচ্ছে নাক ডেকে ঘুমোচ্ছে আর সবই ঠিক আছে। এই সেকেন্ড এসি কোচে আগেরবারে যে আমি দেখেছিলাম ভিডিওতে, সেই সিটের যে কোচের মানে সমস্ত সিটগুলো যে একটু চড়া চড়া ছিল, এই সিটগুলো মানে প্রচণ্ড ছোটো, ওদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এই হচ্ছে সিটের মাপ, আমার হাতের মাপটা আমি দেখাচ্ছি, আমার হাতের এক হাত আর আমার হাত হচ্ছে 1.5 ফুট। আর ওঠার সঙ্গে সঙ্গেই বেডরোল বালিশ টালিশ সব কিছু দিয়ে চলে গেছে, পরিষ্কার সাদা চাদর, ওখানে কম্বল আছে, একটা বালিশ দিয়েছে, এর সাথে বালিশের কাভারও দিয়েছে। এখন বাজে 1:55, বাদবাকি এই ট্রেনের কোচটা কেমন, বাথরুমের কন্ডিশনগুলো কেমন, খাওয়া দাওয়া কী কী পাওয়া যাচ্ছে দুপুরের মিলে, সকালের ব্রেকফাস্ট ডিনারে সমস্ত কিছু, এসব কালকে দেখা যাবে। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন ঘুমোবো, শরীরের সঙ্গে চোখ মাথা সবই ক্লান্ত হয়ে গেছে, পর্দা এখন টেনে দিয়েছি। এবার জয় মা ঘুমেশ্বরী। বাজে 6:33, দাঁড়িয়েছি বিনা জংশনে। আর এই যে ট্রেনটা, এটা যোধপুর ভোপাল এক্সপ্রেস, এটা এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। RDC কয়েকটা সিট আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমার সিট, এটা নিচের এই যে সিটটা, ওপরে এরকম সিট আছে, ওপরে এখানে এসি, এখানে ফুল এসি, ওখানে প্রচণ্ড ঠান্ডা। আর নিচে প্রত্যেকটা সিটের সঙ্গে লাইট আছে, নিচে ওপরে চার্জারেও আছে, কোনো সমস্যা নেই। আর এই দিকেও সেম, দুদিকে লাইট, ওপরে এখানে চার্জিং পয়েন্ট, একটা ছেড়ে দুটো তিনটে দেওয়া আছে, তারপর এখানে মিরর আছে, ওপরে লাইট আছে, এখানে এইসব অবস্থা, এগুলো সব বেডরোল সব এখানে সব দিয়ে গেছিলো, পড়ে আছে। এই চড়া চড়া সিট, এই সিটগুলো অনেকটা করে চড়া, ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাখার জন্য এখানে এইরকম তিনটে করে হ্যাঙ্গার আছে, হুক আছে, আর এখানে খাবারের জন্য খাবার টেবিল আছে, আর এক্সট্রা করে জলের বোতল রাখার জন্য এগুলো সব সিটে এগুলো থাকে। এই সিটগুলো কতটা চড়া একটু বসে দেখাচ্ছি, বসার পরও পিছনে অডেল জায়গা, কিন্তু অন্য ট্রেনে দেখো এই সিটগুলো এতটা চড়া না, এগুলো সরু থাকে। সেকেন্ড এসে তাগো করে তো আসছি। এখন বাজলো 6:39,
ট্রেনটা একটা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বিনা জংশনের, এটা এখন ছেড়ে বেরোচ্ছে এক নম্বর থেকে। আর এই একই টাইমে দু নম্বর প্ল্যাটফর্মে মালবা সুপার ফাস্ট এক্সপ্রেস এখন প্রবেশ করলো। আর আমাদের যে এই যে কোচটা পড়েছে সেকেন্ড এসির যে এই যে কোচটা A1, এটা একদম পড়েছে যে ট্রেনে একদম লাস্ট যে জেনারেল কম্পার্টমেন্ট আছে তারই হচ্ছে আগে। আমাদের এই পাশের যে কোচটা এটা হচ্ছে ফার্স্ট এসির কোচ H1, এটা হচ্ছে কিছুদিন আগে নতুন এটা অ্যাড করা হয়েছে ট্রেনের মধ্যে। ফার্স্ট এসি আর সেকেন্ড এসির মধ্যে ডিফারেন্স তো অনেকটাই রয়েছে, আসলে কতটা ডিফারেন্স রয়েছে একটু ভেতরে ঢুকে একটু দেখা যাক। এই হচ্ছে ফার্স্ট এসির কূপ। তো ফার্স্ট এসি জায়গাতে আছে, বেশ ঠান্ডা অনেকটাই। থার্ড এসিতে মানে সেকেন্ড এসিতে আমি ছিলাম, সেকেন্ড এসির তুলনায় অনেকটা ঠান্ডা। আর সেকেন্ড এসিতে আমি যে ঘুমোচ্ছিলাম মানে সত্যি কথা বলতে আমি তো নিচের সিট পড়েছি, এতটা গরম রাত্রে আমার বিছানা মানে কম্বল টম্বল কিছু আমার লাগেনি, বেডরোল মানে দিয়ে গেছে, খালি বালিশটা মাথায় দিয়েছি, ব্যাস ওতে আমার পুরো রাত আমার কভার হয়ে গেছে। এই হচ্ছে যে ফার্স্ট এসি, একটাই কোচ রয়েছে এই ট্রেনে। ফার্স্ট এসির একটা রুম দেখিয়ে দিই, এইটা হচ্ছে যে ফার্স্ট এসি কোচ, চারটে সিট আছে, এইদিকে দুটো এইদিকে দুটো, সামনে পর্দা, এরকম করে স্লাইডারওয়ালা গেট আছে, ওপরে এখানে ফুল এসি। এই হচ্ছে কন্ডিশন, চার্জার, এখানে সিঁড়ি আছে ওঠার জন্য। এই সিস্টেমটা ভালো করেছে, এরকম সবাই তো পড়ার দরকার আছে, যতটা দরকার ততটা হচ্ছে টেম্পারেচার কমাতে পারতে পারবে। হ্যাঁ, এখানে এই দুদিকে আছে এই সাইডে, এতদিন এই ট্রেনে মানে সেকেন্ড এসি পর্যন্ত ছিল, কিন্তু এই যে কোচটা এইটা নতুন কোচ এটা হচ্ছে অ্যাড করেছে, আর এর যে প্রাইসটা অনেকটাই বেশি। এই এসিতে লাইন ধরে অনেকগুলো কূপ রয়েছে, একটা ফোর সিটার আবার একটা টু সিটার, মানে একটা কাপলদের জন্য এবং একটা চারজনের ফ্যামিলির জন্য, টোটাল 10টার মতো কূপ রয়েছে। ভালো ঠান্ডা লাগছে, মানে বেশ ঠান্ডা রুমের বাইরেও। চলো বাইরে বেরোনো যাক, দেখো এখানে পুরো ঘাম জমে গেছে। সিপ্রা এক্সপ্রেসের বাথরুমের কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে প্রতিবার। অনেকবার আমি ট্রাভেল করেছি, কত বড় মিরর দেখছো, আর জলের সমস্যা বরাবরই কোনো দিন নেই দেখিনি। আর এখানে এই একটা জিনিস দেখছি, এখানে লেখা এখানে হ্যান্ড স্যানিটাইজার, কিন্তু দেখো এখানে স্যানিটাইজারের উপরে ঢাকন খুলে ভেতরে এখানে জল ভরা আছে। আর এটা একটা কমন বাথরুম, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এই মিররটা পরিষ্কার আছে, এখানে নলটা আছে, নল দিয়ে জল পড়ছে। আর এখানে একটা জিনিস দেখলাম, সিপ্রা এক্সপ্রেসে এই প্রথমবার এখান থেকে একটা পাখা লাগানো আছে ভেতরে, ভেতরে দিয়ে এখন হাওয়াটা টানছে বোঝা যাচ্ছে, যার জন্য ভেতরে কোনো দুর্গন্ধ নেই। আর এটা হচ্ছে কমন বাথরুম, যেরকম সিস্টেম এখানে ফ্লাশ রয়েছে, বেসিনের নিচে এখানে ডাস্টবিন আছে। আজকাল মানুষ ভারতীয় রেলের যে দুরবস্থা করে রেখেছে, যার জন্য এইসব চারিদিকে আসছে গাইডলাইন, নো স্মোকিং, তারপরে এখানে ইউজ মি এখানে ডাস্টবিন দেওয়া আছে। মানুষ কী করে, পাবলিক ট্রেনের মধ্যে এসে সব যে বোতল প্লাস্টিক সব আছে, ডাস্টবিনে না ফেলে সব এই কমন বাথরুমে তারপর বেসিনে এখানে সব ফেলে রাখে, যার জন্য কী হয় বেসিনে জল ভর্তিও থেকে উপচে পড়ে, আর ভেতরে তো এখানে পুরো জাম হয়ে যায়, আমি কতবার দেখেছি। তো এই গাইডলাইনগুলোকে ফলো করবেন, নিজেও পরিষ্কার থাকুন, ট্রেনকে পরিষ্কার রাখুন, তাতে নিজেদের ট্রাভেল করতে সুবিধা হবে। আর অবশ্যই বাথরুম করার পর এখানে ফ্লাশটা ফেস করবেন। দূরে কত বড় বড় পাহাড়, খালি ভিউটা খালি দেখুন, পুরো পাহাড়ের পুরো একদম লাইন ধরে। ঘুম থেকে ওঠার পর থেকে চায়ওয়ালা অনেকবার এসে চায় চায় করে করে চলে গেছে, তখন নিইনি, এখন প্রথম চা নিলাম, 10 টাকা নিয়েছে চায়ের প্রাইস। আর চায়ের যে টেস্ট না, যদি এক কথায় খুব ভালো বলা যায় তাহলে কিন্তু একটা ডাহা মিথ্যা কথা বলা হবে। বৃষ্টিতে বাইরে কিছু জিনিস দেখা যাচ্ছে না, বৃষ্টিটা এই একটু কমেছে, মাঝখানে একদম মানে জঙ্গল, জঙ্গলের মাঝে এখানে দাঁড় করে দিয়েছে ট্রেন,
এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই কাঁচগুলো একটু আগে পুরো সাদা হয়ে গেছিলো, বাইরে মানে কিছু দেখার কোনো উপায় ছিল না, সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে দারুণ লাগে। একটা বৃষ্টির দিনে ট্রেন যায়নি, এর আগেও আমি ট্রেনে ব্লগ করেছি, কিন্তু আজকে দেখছি ওয়েদারটা সকাল থেকে মানে যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকেই মানে একভাবে অন্ধকার হয়ে আছে। সরস্বতী পুজো এখনও অনেকটাই বাকি, কিন্তু এখানে কুল গাছ রয়েছে, দেখছি কুল গাছে এখন থেকে ফুল ধরে গেছে। মানে আবহাওয়া যে পাল্টাচ্ছে, যুগ যে পাল্টাচ্ছে, সেগুলো এগুলো দেখেই বোঝা যাচ্ছে। বাইরে এখন মেঘ গর্জন করছে, সকালবেলায় জল আসছিল, এক বোতল জল নিলাম, কী কোম্পানি এটা, রোকোকো, 20 টাকা নিয়েছে। আর ট্রেনের মধ্যে ভালো চা পাওয়াটা মানে খুবই রেয়ার, খুব মানে কমবার আমি দেখেছি যে ভালো চা মানে ট্রেনে উঠতে। সকালবেলা চাটা নিলাম 10 টাকা দিয়ে এক কাপ, চায়ের টেস্ট একদম মানে কি বলবো জলের মতো। চা আর এই জলের মধ্যে পার্থক্যটা, জলের বোতলে যদি এক কাপ যদি চিনি মিশিয়ে দেওয়া হয় আর তার সাথে একটু যদি পাউডার দুধ মিশিয়ে দেওয়া হয়, তো এই ট্রেনের যে চায়ের স্বাদ কিছুটা মানে তেমনই লাগবে। প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটা মাঠের মাঝখানে জঙ্গলের মধ্যে, বাইরে বৃষ্টি হচ্ছে, কত জল জমে আছে, জায়গায় জায়গায় জল জমে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সারাদিন মানে সকাল থেকে। এই 3rd AC-র ফ্লোরগুলোতে একদম মানে একটা নোংরা পড়ে নেই, পরিষ্কার, মানে প্রতিনিয়ত পরিষ্কার করা চলছে কাজ। আর একবার নয় দুবার করে মানে একবার ঝাড়ু দিচ্ছে, তারপর একবার পোছা লাগাচ্ছে, তো এইভাবে পরিষ্কার করা হচ্ছে। আর বাইরে এখানে আছে পাহাড় দেখা যাচ্ছে দূরে, এখন বাজে 7:57, আর এখনও সবাই নাক ডেকে সব পর্দা টেনে সব ঘুমোচ্ছে। আমার সিটে লাইটের যে সুইচটা সেটা পিছন দেওয়া আছে, যেখানে যেখানে জ্বলছে, প্রচণ্ড চোখে লাগে। আর যে চার্জিংয়ের যে পোর্ট যেটা সেইটা এই পায়ের দিকে পর্দার আড়ালে এই উপরে এখানে দেওয়া আছে। এখন বাজলো সকাল 8:16, পৌঁছলাম সাগর স্টেশনে, কিন্তু নামেরই সাগর, এখানে সাগরের কিন্তু দেখা পেলাম না। সাগর স্টেশন ক্রস করার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মিনি কাশ্মীর এখানে দেখতে পেলাম, কিন্তু আদৌ এই জায়গাটার নাম কাশ্মীর নয়। এই ট্রেনটা একটাও লোকাল স্টেশনে দাঁড়ায় না, খাবার দাবার তো কিছু ওঠেনি এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 9:11, সকাল থেকে একখানা বৃষ্টি হওয়ার পরে এইরকম তেড়ে একটু রোদ্দুর বার হয়েছে, গরমও লাগছে প্রচণ্ড বাইরে। বাজে 55 মিনিট, এখন এসে পৌঁছলাম ডেমো স্টেশনে। আর এখানে কোথাও খাবার দাবার নেই, খালি জলের বোতল, পানীয় জল ওখানে পাওয়া যাচ্ছে, তাছাড়া কোনো ফুড স্টল এখানে দেখতে পাচ্ছি না। প্রায় 2 ঘন্টা ধরে 2nd AC-র যে A1 কোচটা রয়েছে উভয় সাইডেই কোথাও জল নেই বাথরুমে, মানে বাথরুম ইউজ করতে হলে পাশের যে কোচ আছে সেই কোচের মধ্যে যেতে হচ্ছে। এই হচ্ছে ড্রেসিং, ড্রেসিংয়ে জল নেই, প্রায় 2 ঘন্টা ধরে সবাই আসছে। আর যে পাশের যে ওইদিকে যে কোচটা আছে এই সাইডে, এদিকে যেতে হচ্ছে। আর আমার যে উল্টো সাইডে যে এসির যে আরেকটা কোচ দেখিয়েছিলাম, 1st AC-র যে কোচটা, ওই 1st AC-র বাথরুমটা ইউজ করতে হচ্ছে। বিনা জংশনে দেখেছিলাম যে পাইপ দিয়ে জল ভরা চলছে, কিন্তু কিসের জন্যে মানে কোনো কারণে হয়তো মানে জলের যে পাইপ লাইনটা সেটা ব্লক হয়ে গেছে। ৪০ টাকা প্যাকেট এটা, এটা 20 টাকা, ঠিক আছে, এটা বেশি নিয়েছে মানুষ। প্রিন্ট কত আছে? 40 টাকা প্রিন্ট আছে। লাল মাটির জল বেশ, তাহলে কিছু না।
17 नंबर 17 11 बजे। लेट चाहिए था थोड़ा। এটা হচ্ছে কাটনি মুড়বাড়া। প্রায় 15 মিনিটের মতো কাটনি স্টেশনে এখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে খাবারগুলো যে অর্ডার করেছিলাম সে খাবারগুলো এখান থেকে ট্রেনের মধ্যে উঠে এসে দেখলাম তো কিছুক্ষণ পরে খাবারগুলো দেবে। চারটে রুটি দুটো ডিম, ডাল দিয়েছে, কোনো এক্সট্রা কোনো সবজি নেই, খালি ডিম আর ডাল, এই ভাতটা দিয়েছে। 150 টাকা করে এটা, আর 150 টাকা করে নিচ্ছে। পাবলিক দিচ্ছে না, পাবলিক যদি দেয় ওরা কি না করে, ওরা তো অন্য ঝোলের উপর ডিমগুলোকে বসিয়ে দিয়ে চলে গেছে। খাবার তো পুরো ঠান্ডা, ভাতটা তো পুরো চাল, ওটা খাওয়া যাবে? আর ঠান্ডা ভাত, সকালের জিনিস হয়তো দিয়ে যাচ্ছে এখন, এর কোনো কোয়ালিটি নেই। তোমার ডিম এখানে এরকম ফাটা, এইরকম ডিম দিয়ে যাচ্ছে। ডিমটা তো কমসে কম তো ঠিক দেওয়ার দরকার, ভেতরে তো কুসুম তো নেই, অর্ধেক তো বেরিয়ে গেছে। আর পয়সা নিচ্ছে সেই হিসাবে জিনিসটা দিয়ে যাক। আগে হচ্ছে সেকেন্ড ডে তুমি আসছি আসার সময় তখন খেয়েছি খাবার, তখন খাবার ভালো ছিল, আজকে এমন খাবার। একটা তো সবজি দেওয়ার দরকার ছিল, কোনো সবজি নেই, কিছু নেই, এই ডাল আর ডিম দিয়ে কেউ খায়? ডিম দিয়েছিল, ডাল দিয়েছিল, চারটে রুটি ভাত দিয়ে গেছে, এই ডাল দিয়ে ডিম দিয়ে খাওয়া যায়? একটা তো সবজির দরকার। পয়সা দিয়ে কোনোদিনও খাবার নষ্ট করি না, আজকে প্রথমবার খাবার এইভাবে ফেলাচ্ছি। দুটো শশা দিয়েছে, তার মধ্যে একটা শশা আবার পচা। এর জন্য তবে রেলওয়েকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ এই ট্রেনের মধ্যে প্যান্ট্রিকারের কোনো সুবিধা নেই। এই যে খাবারগুলো আমরা অর্ডার দিই, এগুলো স্টেশনের বাইরে থেকে এই খাবারগুলোকে পার্সেল নিয়ে আমাদেরকে প্রোভাইড করা হয়। এর আগেও আমি এই ট্রেনে জার্নি করেছি, তবে আগে খাবার ভালো ছিল, আজকের খাবারটা অনেকটাই খারাপ, যার জন্য খাবারটা আমি পয়সা দিয়ে কিনেও না খেয়ে আমি ফেলে দিতে বাধ্য হলাম। এর আগেও একবার আমি এই ট্রেনে একবার ব্লগ করেছিলাম, তখন আমি দেখিয়েছিলাম খাবারের যে কোয়ালিটি, ট্রেন না সমস্ত কিছু ভালো ছিল। আসলে এইবারে এই যে ট্রেনটা না, এই ট্রেনটা মানে চেঞ্জ হয়ে গেছে, সেটা ছিল 22/9/12, এটা আছে 22/9/11। আর এই ট্রেনের যে বগিগুলো আছে, বেশ কিছু বগি দেখছি পুরাতন বগি, অন্য ট্রেনের বগিকে এই ট্রেনে রং করে এতে মানে যুক্ত করে দেওয়া হয়েছে, যার জন্য কিছু কিছু জিনিস তো মানে প্রচুর অসুবিধে হচ্ছে। যেমন ট্রেনের আরএসি সাইডের যে সিটগুলো প্রচুর মানে ছোটো, তো যার মানে শুতে একটু অসুবিধা হয়। আর এই জলের যে সমস্যাটা, এটা আমি কোনোদিনও এই ট্রেনে আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। 3 ঘন্টা পর মানে মিস্ত্রি আসছে, মিস্ত্রি এসে এখানে ঠিক করে দিয়ে গেছে জলের যে লাইনটা, তারপর এখন জল হচ্ছে পড়ছে। আর এর আগে সকাল থেকে একটা না 3 ঘন্টা ওই যে বাসের যে কোচটা ছিল, বাসের কোচে ওখানে হচ্ছে যাচ্ছিলাম বাথরুমের জন্য, কিছুক্ষণ পরে দেখি ওটারও জল শেষ, মানে ওটার অবস্থা একই হয়ে গেছিলো। তারপর 1 ঘন্টার মধ্যে এসে এগুলোকে লাইনগুলোকে সব ঠিক করা হয়েছে। রাত্রির খাবারটা আজকে ভাবছি IRCTC ফুড থেকে অর্ডার দেবো, যা কন্ডিশন দেখলাম প্রচণ্ড গরম। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে জাতুয়ার স্টেশনে, লোকাল স্টেশন, ট্রেনটা এমনিতে লেট আছে বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টার ওপরে, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে। খাওয়া দাওয়াটা করলাম, যাই হোক একটু ঘুমের দরকার। এখন বাজে 2:55, ট্রেন এসে দাঁড়িয়ে আছে হচ্ছে মানিকপুর জংশন। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এখানে, আর বাইরে প্রচণ্ড গরম, প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে একটা লোকও এখানে প্রেজেন্ট নেই, পুরো খালি, ট্রেনগুলো দাঁড়িয়ে আছে আর বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে 15 মিনিটের ওপরে। এখনের সময় 2:58, ভেবেছিলাম পাটা একটু টান টান করে লম্বা হয়ে একটু ঘুমিয়ে নেব, কিন্তু বাইরে থেকে এত সানলাইট চোখে এসে লাগছে যে ঘুমোতে পারছি না। আর পর্দা টেনে যে ঘুমোবো অন্ধকার করে,
সেই অভ্যাসটাও চিরকালই আমার নেই। এসিতে ট্রাভেল করা যতটা আরামদায়ক ততটাই অসহ্যকর হয়ে যায় যখন রোদের বাইরে দাঁড়াবে। ভেতরে তো ঠান্ডা, খুব আরামে এখানে আমরা থাকি ঘুমোই, কিন্তু যখন এসি থেকে ছেড়ে যখন বাইরে যখন প্ল্যাটফর্মে যখন নামবো কিংবা যখন এরপর ট্রেন থেকে নেমে যখন বাড়ির মুখে যখন রওনা হবো, তখন শরীরের যে মানে গা হাতটা একটু মানে চালা পড়া একটা ভাব একটা হয়। আর বাংলাদেশে আজকে এক ভাই কমেন্ট করছে, আমার একটা বাস জার্নির ভিডিও ছিল কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত, তো উনি বলছেন যে আমাদের বাংলাদেশে আমরা এর থেকেও বেশি দামের বাসের জার্নি আমরা ভিডিও আমরা দেখাই না। আসলে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় একটু চিপভাবে চলার চেষ্টা করি, কারণ আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে হয়, ট্রাভেল করতে হয়, একটু চিপভাবে চললে একটু একটু করে সেভিং না আরেকটা ট্রিপের আগ্রহ মানে বাড়িয়ে তোলে। তো এই জন্য আমি এইভাবে আমি ব্লগ করি, আর আমি সাধারণত যেভাবে ট্রাভেল করি সেভাবেই আমি দেখাই, সেটাই আমি যেটা প্রাইস যেগুলো হয় যেগুলো খরচা হয় সেগুলি আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো ট্রাভেল হয়তো করতেই পারে না, তারা মোবাইলে ব্লগ দেখে কোথায় কী আছে না আছে। আবার অনেকে আছে তারা সবসময় চায় যে একটু কম বাজেটে যদি কোথাও সামনে কোথাও দূরে পিঠে কোথাও যদি ঘুরে আসে যদি যায়, তো এই উদ্দেশ্যে আমার চিপভাবে একটুখানি চলা। মাঝের মধ্যে ট্রেন এত মারাত্মক গতিতে যাচ্ছে মানে কথা বলতে কিছু শোনাই যায় না, নিজের আওয়াজটা মানে নিজের কানে এসে যেন ঘুরে ফিরে লাগছে। আর প্রয়াগরাজ যে ট্রেনের হচ্ছে যে লেটের যে টাইমটা ছিল 1.5 ঘন্টা সেটা মেক আপ করে এখন 30 মিনিট লেট রয়েছে। প্রয়াগরাজে টাইম ছিল 4:30 সময়, 5টার সময় প্রয়াগরাজে পৌঁছেছে। যে হিসাবে চলছে মাঝের মধ্যে এরকমভাবে রাতে যদি ট্রেনে যদি চলে না সকালে হাওড়াতে একদম পারফেক্ট টাইমে পৌঁছে যাবো। এমনিতেও এখন ট্রেন লাইনে তেমন কিছু সমস্যা নেই। এখন মিনিট দুয়েকের মধ্যে ক্রস করতে যাচ্ছি যমুনা নদীর ব্রিজ। মির্জাপুরে টাইম ছিল সন্ধে 6টার সময়, এখন ঘড়িতে হচ্ছে বাজে 6:30। মির্জাপুরে এখন এসে পৌঁছলো। এই চায়ের টেস্টটা ভালো আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটার নাম ছিল আগে মুঘলসরাই, এখানে পৌঁছবার টাইম ছিল রাত 8টার সময় মানে 8:15, কিন্তু 8টার সময় মানে 15 মিনিট আগে ট্রেনটা এখানে চলে আসছে, মানে 15 মিনিটের মতো ফাস্ট। আর এখান থেকে ছাড়ার টাইম রয়েছে 8:25। আর এখানে আমি যে অনলাইনে যে খাবার আমি বুক করেছিলাম ডিলাক্স থালি, সেই থালিটা এখান থেকে আমাকে পার্সেল দিয়ে দিয়েছে। এখন ট্রেনে উঠবো, ট্রেনে উঠে খাবো আর দেখবো কী কী দিয়েছে। 8:26 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনটা ছেড়ে বেরোচ্ছে। আর এখন খাবারের পালা, এক প্লেট চানা বাইরে থেকে নিয়েছি 20 টাকা দিয়ে। কটা টিস্যু দিয়েছে? দুটো, চারটে টিস্যু। এক হাতে উঠে যাচ্ছে, এই আছে এটা ভালো। এর ভাতটা দেখো কত গরম আছে, এই ডিমের কারিটা কত সুন্দর, দেখো কালার দেখো কত সুন্দর কালার। এটা হচ্ছে ডিমের কারি, অসুবিধা মনে হচ্ছে ভালো হবে, ভালো করে ডালটা মোটামুটি
ডালটা দুপুরের মতোই আছে। কিন্তু হলো বাকি এই সবজিগুলো তো ভালো আছে, মিষ্টির একটা মিষ্টি দিয়েছে এক্সট্রা, চালটা অনেকটা দিয়েছে, ভাত ভাতটা অনেকটা দিয়েছে, তিনটা হচ্ছে বাটার রুটি বাটার পরোটা, আমাকে এক্সট্রা সবজি দিচ্ছে মিষ্টি দিচ্ছে, এটা রাজভোগ সব দিকে দেখো জল দিয়ে গেছে, 15 টাকা করে জলের বোতল, 20 টাকা তো জল, ডিমের কারিটা দারুণ করেছে। এখন বাজে 9:48, ট্রেন সসরাম স্টেশনে এসেছিলো 5 মিনিট আগে, এখান থেকে এখন হচ্ছে ট্রেনটা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে, আর স্টেশন সত্যি একদম পুরো খালি, ফাঁকা বললেই চলে। খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করে নিয়েছি কিছুক্ষণ আগে, তো যাই হোক রাত্রের খাওয়াটা একটু শান্তিতে খেতে পেরেছি, কমসে কম ডিমটা যে কমসে কম দিয়েছে, ডিমের যে কারিটা তো ডিমটাকে ভেজে দিয়েছে, দুপুরবেলায় কী করেছিল দুপুরে সেদ্ধ ডিম দুটো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে দিয়েছে, তারপর একটা শশা পচা যা দেখিয়েছিলাম, তো রাত্রে যেমন একটু পয়সা যেমন পে করেছি তেমনি একটা বড় একটা রসগোল্লা দিয়েছে রাজভোগের মতো সাইজে, তারপর জলের বোতল দিয়েছে রেল নীরের, তো এই জিনিসগুলো খুব মানে ভালো লাগলো খেয়ে রাত্রে। আর আমি যে খাবারটা আজকে বুক করেছিলাম এটা IRCTC-র যে ফুড যেখান থেকে পিএনআর টিকিটের স্ট্যাটাস চেক করে রেলওয়ে থেকে, ওখান থেকে আমি বুক করে নিয়েছি, আমার সিটে একদম পৌঁছে দিয়েছে, 215 টাকা নিয়েছে, আর ওর সঙ্গে ইনক্লুড চার্জ 10 টাকা হচ্ছে এক্সট্রা নিয়েছে পার্সেলের জন্য। IRCTC-র ফুডের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, দিনের বেলায় আসলে ট্রেনের মধ্যে প্যান্ট্রি গার্ড নেই, তো সেই জন্য খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম স্টেশনের বাইরে থেকে, খাবারটা মানে এসেছিলো, তো সেই কারণে বেকার বেকার IRCTC-কে দোষারোপ করছি না আমি, কিন্তু IRCTC-র যে এই যে ফুড যে আমি অর্ডার করেছিলাম রাত্রে যথেষ্ট ভালো, খাবারের দাম একটু হয়তো বেশি হয়তো নিতে পারে কিন্তু খাবারের যে কোয়ালিটি একদম পুরো পারফেক্ট। একটু আগে অনুগ্রহ নারায়ণ রোড ক্রস করেছি, এরপরে আসছে গোয়া জংশন, 11:10 আশপাশে গোয়াতে হচ্ছে টাইম আছে, তারপর আরও বহু স্টেশন রয়েছে, কোডারমা রয়েছে, পারশনাথ রয়েছে, অনেক স্টেশন আছে সারা রাতে, তো হাওড়াতে পড়ে যাবো কালকে সকালে। আর এখন আমি আমাদের সিটটা সেটা আমি চেঞ্জ করে নিয়েছি, আমি নিচে ঘুমাচ্ছিলাম আরএসির যে নিচে সে সিটটা, এখন উপরের সিটে চলে আসছি, আর উপরে মারাত্মক ঠান্ডা, উপরে এখানে এসির ভেন্টিলেটারগুলো না একদম মাথার সামনেই একদম রয়েছে, ধরো কতটা মাথার সামনে, মাথা থেকে মাত্র দুটো আঙুল মানে ডিফারেন্স, প্রচণ্ড ঠান্ডা, কম্বল টম্বল একদম নিয়ে নিয়েছি রেডি করে, আর প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে, খাওয়া দাওয়া করেছি পেট ভরে, ঘুম পাচ্ছে এখন, এরপরে নেক্সট কোন স্টেশনে আমার ঘুম ভাঙবে সেটা বুঝতে পারছি না, গোয়াতেও ঘুম ভাঙতে পারে, কোটার মতো ভাঙতে পারে, কিংবা পারশনাথেও ভাঙতে পারে। সবাইকে গুড মর্নিং, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকতে চলেছি বর্ধমান জংশনে, একদম বর্ধমান জংশনের সামনাসামনি চলে আসছি, আর রাত্রে পুরো একদম মারাত্মক ঘুম হয়েছে, শরীর ঘুম, উপরে এসির হাওয়াতে চোখগুলো একটু ফোলাফোলা লাগছে, ঘুম বাংলা যখন একদম সোজা দেখছি যে বর্ধমান স্টেশন মানে ঢুকতে আর কয়েকটা লোকাল স্টেশন বাকি আছে 4-5টা, কোনো রকমের ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম ট্রেনের গেটের সামনে। টেবিলটা একদম পুরো সলিড, পুরো 5:21, 5:20 টাইম ছিল, 5:21 পুরো একদম ঢুকে গেছে বর্ধমান স্টেশনে, সব লোকাল ট্রেন সব দাঁড়িয়ে আছে, ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, এক কাপ লাল চা নিলাম 10 টাকা দিয়ে বর্ধমান থেকে, দারুণ খেতে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই প্রথম হচ্ছে ব্রেকফাস্টের চা, এখন দাঁড়িয়ে আছি বর্ধমান যে ব্রিজ আছে রেলওয়ে ব্রিজ তার সামনে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, হুইসেল দিয়ে দিয়েছে। বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল, তখন বলতে ভুলে গেছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় 15 মিনিটের মতো ট্রেন এখানে দাঁড়ালো, মানে টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য হয়তো। এইমাত্র চন্দনপুর ক্রস করলাম, প্রচুর লোকাল স্টেশন রয়েছে, শক্তিগড় গেল, মশাগ্রাম গেল, এরকম আরও অনেক আছে। আর ওই পাড়া দিয়ে
দিয়ে ক্রস করছি প্রচুর স্টেশন। আমি মোবাইলে এক্ষুনি ট্রেনের যে স্পিডটা সেটা টেস্ট করছিলাম, প্রচণ্ড স্পিডে ছুটছে মাঝে মাঝে, যখন ট্রেনটা একটু লেট করছে 132 কিলোমিটার স্পিড, মানে যথেষ্ট অ্যানাফ। দীর্ঘদিন পরে নিজের রাজ্যে কোনো কর্ম কোনো ট্রিপ কমপ্লিট করে ফেরার মজাটা হচ্ছে আলাদা। আর ট্রেনের মধ্যে না প্রচণ্ড পরিমাণে খিদে পায়, এত ঘন ঘন কেন যে মানে খিদে পায় যায় না, হয়তো ঝাঁকুনির জন্য খাবারটা বেশি তাড়াতাড়ি হজম হয়ে যায়। চলে আসছে হাওড়ার সামনে, আর 5 মিনিটের মতো বাকি আছে। এবার গল্পে ইতি টানার মতো সময় চলে এসেছে, হাওড়া খুবই সামনে, ব্যাগপত্র গোছ করার সময়, কোথায় কি পড়ে আছে চটজলদি একবার দেখে নিচ্ছি। ব্যাক টু ব্যাক কয়েকটা ট্রেন জার্নির ভিডিওর পর শরীর অবশেষে ক্লান্ত, ভাবছি বাড়িতে গিয়ে 2 দিন কি 3টে দিন রেস্ট নেব, তারপর আবার বেরোবো আবার কোনো নতুন কোনো গল্পের সন্ধানে। হাওড়ার 14 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলাম, আর তার সাথেই 1738 কিলোমিটার জার্নি আমার কমপ্লিট হলো। তাহলে সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।